আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিকেলবেলায় চা নিয়ে চলে আসলাম বারান্দায়, সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে চা খাচ্ছি। কার না ভালো লাগে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চা খেতে? আমারও বেশ ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ আর থাকা যাবে না, বিকেলবেলায় বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হবে। আজকে ভাবছি বাচ্চাদের জন্য নুডলস রান্না করব। ছোটোবেলায় আমরা যেভাবে নুডলস খেতাম ঠিক সেভাবে আজকে বাচ্চাদের জন্য রান্না করব। আমি আজকে এই কোকোলা নুডলসটা রান্না করব। অনেকদিন পর এই কোকোলা নুডলসটা রান্না করছি। নুডলসটা প্রথমে সিদ্ধ করতে হবে, এজন্য চুলায় প্রথমে পানি দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব তেল, এরপর দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা দিলে কালারটা দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা পছন্দ করবে সেজন্যই দেয়া। আর এদিকে আমি নুডলসের সাথে যেগুলো দিব তার সব কিছুই এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু কুচি, বরবটি, গাজর কুচি আর ধনে পাতা। আলু আর বরবটি নুডলস সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিব। পানি ফুটে উঠেছে, এখন নুডলসটা ঢেলে দিয়ে দিচ্ছি, সাথে আলুও দিয়ে দিচ্ছি। একটু পর বরবটিও দিয়ে দিব, বরবটি দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। দুইটা ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু একটা ডিম যেহেতু বাসায় আছে সেজন্য একটা ডিমই দিচ্ছি। ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখব। ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, এখন সেম প্যানে আবার একটু তেল দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, সাথে মরিচও দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পর এখন দিয়ে দেব সেই ঝুড়ঝুড়ে রাখা ভেজে রাখা ডিমটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরটা এখন দিলে কালারটা দেখতে সুন্দর লাগবে সেজন্যই দেয়া, সিদ্ধ হওয়ার সময় দিই নেই। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস। এখন নুডলসের সাথে দেয়া সেই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সিদ্ধ নুডলসটা দিয়ে দিলাম, সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদে ম্যাজিকটা দিয়ে দিচ্ছি ম্যাগি, এটা দিলে খেতে একটু বেশি মজা লাগবে সেজন্য দেয়া। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে খুব মজা হবে, আমার নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো আমি নুডলস পরিবেশন করলাম আমার ছেলে মেয়ের জন্য, একটা আমার ছেলের জন্য আর একটা মেয়ের জন্য। ওদেরকে নুডলস খেতে দিয়ে আমি এখন বসে পড়লাম নুডলস খেতে, খেয়ে দেখি কেমন লাগে। নুডলস নিলাম, খুব মজা হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ। আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ, সবাইকে আল্লাহ হাফেজ।